দর্শক সকল আপনারা সকলকে স্বাগত জানাইছো আজির ভিডিওলৈ আর আজির ভিডিওটো বড়োল্যান্ড ইউনিভার্সিটির বিএড এন্ট্রেন্সর উপরত বিএড এন্ট্রেন্সর এক্সাম সেন্টারের উপরত বড়োল্যান্ড ইউনিভার্সিটির তরফৰ পৰা এখন নোটিস আহিছে চাওক আপনাদের স্ক্রিনত দেখা পাই আছে বড়োল্যান্ড ইউনিভার্সিটি আর বিএড এন্ট্রেন্স নোটিস ফর ক্যান্ডিডেটস অফ বীরঝরা কন্যা মহাবিদ্যালয় বীরঝরা ইয়াত আপনাদের চাওক ডেট দিছে 11 অর্থাৎ যোৱাকালি নোটিস এইটো আর ইয়াত আপনাদের কি কৈছে ক্যান্ডিডেটস অফ বীরঝরা কন্যা মহাবিদ্যালয় সেন্টার উইল বি সেগ্রিগেটেড ইনটু টু পার্টস সো আপনাদের যিসকলৰ বীরঝরা কন্যা মহাবিদ্যালয় সেন্টার পৰিছে বঙাইগাঁৱৰ বীরঝরা কন্যা মহাবিদ্যালয় যার যার সেন্টার পৰিছে তেওঁলোকৰ কাৰণে অতি গুৰুত্বপূৰ্ণ খবৰ এইটোৱে যে যার যার রোল নম্বর 0019ৰ পৰা 3911 লৈকে আছে তেওঁলোকৰ কি হ'ব বীরঝরা কন্যা মহাবিদ্যালয়তে সেন্টার ঠিক থাকিব অর্থাৎ তেওঁলোকে বীরঝরা কন্যা মহাবিদ্যালয়ত যাব লাগিব আৰু যার যার 3913 পৰা 5605 এই রোল নম্বৰলৈকে যার যার রোল নম্বর আছে তেওঁলোকৰ পৰিব ডাইট বঙাইগাঁৱত অর্থাৎ এই 3913 টু 5605 এইখিনি রোল নম্বর কত পৰিব তেওঁলোকৰ সেন্টার চেঞ্জ হয় এতিয়া ডাইট বঙাইগাঁৱত হ'ব অর্থাৎ বঙাইগাঁও ডাইটত তেওঁলোকৰ পৰীক্ষা হ'ব মনত ৰাখিব সেন্টার বীরঝরা কন্যা মহাবিদ্যালয় যার যার এডমিট কার্ডত বীরঝরা কন্যা মহাবিদ্যালয় সেন্টার পৰিছে যার যার এডমিট কার্ডত বীরঝরা কন্যা মহাবিদ্যালয় বুলি সেন্টার আহিছে তেওঁলোকক দুটা ভাগত বিভক্ত করা হৈছে এটা হল যার যার রোল নম্বর 19ৰ পৰা 3911 লৈকে যার যার রোল নম্বর আছে তেওঁলোকক বীরঝরা কন্যা মহাবিদ্যালয়তে এক্সাম দিব লাগিব বিএড এন্ট্রেন্স দিব লাগিব আৰু যার যার 3913ৰ পৰা 5605 লৈকে আছে ইয়াৰ মাজত যার যার রোল নম্বর আছে এইখিনি ক্যান্ডিডেটে কি করব লাগিব ডাইট বঙাইগাঁওলৈকে চেঞ্জ হব তেওঁলোকৰ যাব লাগিব ডাইট বঙাইগাঁওলৈকে অর্থাৎ তেওঁলোকৰ বীরঝরা কন্যা মহাবিদ্যালয়ত এক্সাম নহয় গতিকে এই 3913 টু 5605 এই রোল নম্বৰৰ ভিতৰত যিকেইটা রোল নম্বর আছে যার যার রোল নম্বর আছে তেওঁলোকৰ এডমিট কার্ডত যদি বীরঝরা কন্যা মহাবিদ্যালয় লিখা আছে তেওঁলোকে তথাপিও কত যাব লাগিব বীরঝরা কন্যা মহাবিদ্যালয়ত গলে নহব তেওঁলোকক যাব লাগিব ডাইট বঙাইগাঁও ডাইট বঙাইগাঁওত যাই তেওঁলোকক এক্সাম দিব লাগিব কারণ তেওঁলোকৰ এক্সাম সেন্টার চেঞ্জ হৈছে আৰু এয়া বেড়োল্যান্ড ইউনিভার্সিটির তরফৰ পৰা এক নোটিস 11 তারিখে দিয়া অর্থাৎ যোৱাকালি দিয়া সো আপোনালোকে এই নোটিসখন বেড়োল্যান্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটৰ পৰা ডাউনলোড কৰিব পাৰিব জাস্ট তাৰ বাবে বেড়োল্যান্ড ইউনিভার্সিটির অফিচিয়েল পোর্টেলত যাব আৰু আপোনালোকে এই নোটিসখন পাই যাব একেবাৰে লেটেষ্ট এখন নোটিস হয় এক্সাম সেন্টারক লৈ সো ধন্যবাদ দর্শকসকল আজির ভিডিওটো চোৱাৰ বাবে